ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুবোধদাস ব্লগার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। ছোটোটা প্র্যাকটিস করছে, কারণ সামনেই প্রোগ্রাম, আর প্রোগ্রাম মানে প্র্যাকটিসটা মানে এখন রোজ একটু করতে হচ্ছে, কারণ মানে বললামই তো সামনেই প্রোগ্রাম। আর ও আসলে মানে যখন রিহার্সাল চলছিল, ওর চলছিল এক্সাম, ও ক্লাসগুলো মানে নাচের ক্লাসগুলো সেরকম মানে ওর মানে কিছু মিস গেছে, ওই জন্য মানে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে নিচ্ছে। আর গীতিনাট্যটা বেশি মানে এমনি নাচগুলো ভালো করে তোলায় রয়েছে, কিন্তু গীতিনাট্যটা নিয়ে মানে ওর একটু মানে জায়গায় জায়গায় কোনো জায়গায় আটকাচ্ছে, সেগুলো ভালো করে মানে স্যার বলেছেন ভালো করে একটু প্র্যাকটিস করতে, তো সেগুলোই চলছে। আর কালকে তো ওকে নাচের ক্লাসে গেছিলো, সেখানে যথেষ্ট প্র্যাকটিস করেছে, আর কালকে ও মানে বেশ লেট করেই বাড়ি ফিরেছে। তো মানে আসলে ও কি বললো যে মানে বাস পাচ্ছিল না, অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মানে আধ ঘন্টা বেশি বাসের জন্য দাঁড়িয়েছিল, দিয়ে ও লেট হয়ে গেছে, নাহলে স্যার মানে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে বলেছে, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে মানে একটু লেট হয়ে গেছে কালকে। তো এখন যাই হোক, আমার মনা যেহেতু এসেছে, ওর বাবা ওর জন্য চিকেন এনে দিয়েছে, কারণ মেয়েকে জিজ্ঞাসা করেছিল যে কি খাবে, তো ও মানে চিকেন বলেছে মানে খাবে, তাই জন্য চিকেন এনে দিয়েছে। আর মানে ওর বাবা আনেনি, ওর বাবা ফোন করে বলে দিয়েছে মানে যার কাছ থেকে আমরা চিকেন নিই, তো পুলু পড়তে গিয়েছিল, সে মানে পড়ে আসার সময় নিয়ে এসেছে। আর তো চলো দেখি রান্নাটা আমি সেরে নিই, 11:30 বেশি বেজে গেছে, আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এসেছে, আর এই দেখো তেল গরম হয়ে গেছে, এখানে এবারে মাংসের আলু দেওয়া হবে। আর মামন এমন ভাবে ছিটিয়ে রান্না করেছে, মনে হচ্ছে তেল গায়ে ছিটে যাবে। একটু হাতটা কাটে দিয়ে রে, হাতটা কাছে করে দে। ও বাবা, এবার ও কায়দা করে দিতে যাচ্ছে গো, কায়দা। তো দেখি ও রান্নাটা করছে, করুক। আর এই যে এখানে ও একটু এগিয়ে রাখছে, কারণ 12:30 বেজে গেছে, আমার এইসব জোগাড় জানতি করতে করতে, আর কালকে দুটো ভাত রয়েছে, আর এই দেখো মশলাও জোগাড় হয়ে গেছে। তো ও দেখি রান্নাটা করুক, আর আমি দেখি একটু এ করি, চা খাই, আর আমি আর আমার মা খাবো এখন একটু চা। চা এই যে আমাদের চলে এসছে টেবিলে, টেবিলে রেখেছি করে, আর আমার মা একটু মুখ ধুচ্ছে, আর পুলু গেছে স্নানে, আর পুলু এখন বাথরুমে স্নান করতে করতে ও গান গাইছে মনের সুরে। ওরে বাবা, আ হা হা হা, কি গলা। তো চলো দেখি আমি চাটা খেয়ে নিই, আমার মাকে বিস্কুট দেবো বলে দেখো ভিডিও করতে করতে ভুলেই গেছি, দেখি একটু ইয়ে করি, বিস্কুট নিয়ে আসি। আর এখন হচ্ছে চিকেনটা কষানো, আর এইদিকে আমি আবার একটা রান্না মানে করব, এই যে শিমটাকে সেদ্ধ করে রেখেছি, শিমটা বাটা করব, রসুন ছাড়ানো এখনো হয়নি, আর আলু এইরকম ভেজে তুলে রেখেছি। আর দেখি চিকেনটা তাড়াতাড়ি সারি, আর মা এসেছিল, দিয়ে বসে বসে চা খেতে খেতে গল্প করতে করতে বেশ লেট হয়ে গেল। তো চলো দেখি রান্নাটা করি আস্তে আস্তে, মনা এখন সানে গেছে। চিকেন এই দেখো কষা হয়ে এসছে, আর এখন আমি শিমটা বেটে নেব রসুন আর লঙ্কা দিয়ে। আর শিমটা প্রথমে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে, তো এবার ঠান্ডা হয়েছে, এখন এই মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর মাংস কষা হয়ে গেছে, আর এখানে গরম জল বসিয়েছি, ওই গরম জলটা এতে মাংস দেব বলে। এমনি মাঝে মধ্যে যেরকম সুবিধা বুঝি আজকে একটু মনে করে গরম জলটা দিই, তাই গরম জলটা দিলাম, না দিলে অন্য সময় আমি অনেক সময় ঠান্ডা জলও দিই, তো আজকে গরম জলটা ইচ্ছে হয়েছে তাই গরম জলটা দিলাম। আর দেখি কড়াটা বসিয়ে দিয়ে দিকে, কারণ শিম বাটা হয়ে গেছে, এখানে ওই কালকে লাল বাড়ির একটু তেল আছে, এই তেলে শিম বাটাটা ভাজি ভেজে মানে কষে নেবো। দেখি দাঁড়াও, দেখি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো, কালো জিরো দেওয়া যায় মানে দিই, কিন্তু আজকে কালো জিরো নেই, তাই শুকনো লঙ্কা শুধু একটু মানে এতে দেবো ওই তেলের উপর দিয়ে, তারপরে শিমটা মানে কষে নেবো। আর এইখানে আমার চিকেনে চিকেন আর মাংসটা মাংসই জল দিয়ে দিয়েছি, আর এবার দেখি এর মধ্যে আলুটা দিয়ে দিই, আলু দিয়ে থালা দিয়ে ঢেকে দিই, কারণ আলুগুলো জ্যোতি আলু আছে, ইয়ে হয় সেদ্ধ হতে বেশি সময় নেয়, তাই জন্য দেখি আলুগুলো দিয়ে তরকারিটা ঢেকে দেব। আর আলু আমি আগে রবিবার করেছিলাম, তো চিকেনে আলু দিইনি, এবার আমার মামনের একদম ভালো লাগেনি সেটা, তাই জন্য আজকে যখন মানে আবার হচ্ছে চিকেন, তো তার জন্য মামন বলেছে এটা আলু দিয়ে রান্না করতে, তার জন্য ওর জন্যই মানে বেশিরভাগ আলু দেওয়া, আর মনাও খাবে বললো আলু দিয়েই খাবে।
ওই জন্য আলু সবার জন্য সব মানে মাথা পিছু সবার জন্য একটা করে দিয়ে দিয়েছি। আমার বর খায় না বলে ওই আমার বরের জন্য দিই না, আমাদের জন্য রয়েছে। তো চলো দেখি, ঢেকে দিই। আর ওইদিকে তেলও গরম হয়ে গেছে, তো তেলে দেখি একটা শুকনো লঙ্কা দিয়ে দিই। শিমি একটু এ দিয়ে দিচ্ছি, ওই চিনি দিয়ে দিলাম। আর এই দেখো চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, এখনই মানে গ্যাসটা বন্ধ করলাম। আর শিমটাও হয়ে গেছে, এই চিনিটা দিয়ে একটু নাড়বো। একদম দেখো শুকিয়ে গেছে, গায়ে একদম একটুও লেগেনি। এবার এটাও মানে চিনি দিয়ে নেড়ে বন্ধ করে। আর শিমবাটাও রেডি, শিমবাটাও হয়ে গেছে। এখন রান্নাঘরটা একটু মুছবো, রান্না করতে করতে আর আজকে মোছা হয়নি। আর বাসন সেরকম নেই, কড়াটা দেখি খালি করে শুধু কড়াটা মাজবো, মেঝে সানে যাব। আর আমার ফুলু এদিকে ওই পুজো দিতে বসেছে, ওর পুজো দেওয়া হয়ে এসছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ফুলু ঘট বসালো আর খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে, এখন ফুল দিয়ে আরও সুন্দর করে সাজাবে। ও তারপরে এই জায়গাটা অন্য কাপড় পাতা ছিল, আজকে এই লাল কাপড়গুলো পাতলো। পুলু কিছু পারুক আর না পারুক, পুজোটা খুব সুন্দর করে দেয়। ছোটোবেলা থেকেই ও পুজোটা খুব ভালো মানে খুব ভালো করে দেয়। আবার আমাদের মন্দিরের ওখানেও পুজো মানে হলে না, সব দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবাই মানে বউরা কাকিমা জেঠিমারা পুলুকে খুব খোঁজে। আর আজকে আবার রান্না করতে করতে বেশ বেলা হয়ে গেছে, এখনও রান্নাঘরটা পরিষ্কার করিনি। এই রান্নাঘরটা পরিষ্কার করে সানে যায়, পৌনে দুটো বাজতে চললো। আমার কি বেজে গেল না, বেজে গেছে দেখি, চান করে গিয়ে দেরি হয়ে এসছে। আর মেয়েদের আবার খেতেও দিতে হবে, তো চলো দেখি সানটা সেরে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আবার আসছি। আর এখন রান্নাঘরে আমাকে দেখতে পাচ্ছ, সানটান সারা হয়ে গেছে, এখন বাড়ছি ভাত। আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি ভরতে, জগটা মানে খালি রয়েছে ভরছে। আর এখন আমি ভাত বাড়বো, আর অনেকদিন পরে মনাকে নিজের হাতে ভাত বেড়ে দিচ্ছি। আর মনা এই খেতে বসেছে, মনাকে দেখি ভাতটা দিয়ে দিই। মনে তোর হাসিটা একটু দেখা, ফিস করে হেসে দেয় মনা। মনা কিন্তু সবসময় খুব গম্ভীর, ও হাসে কম। আর দেখি যায়। আর আমার মামনও কলেজ থেকে চলে এসছে, কারণ পৌনে তিনটে বাজে, ওর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তাই ভালো হয়েছে একবারে সবাইকে খেতে দিয়ে দিলাম। পুলু, আর পুলু চিকেন খাবে না বললো, ওর দিদা এই টক মাছ দিয়েছে, মোরলা মাছ মানে লেবু দিয়ে টক করেছে, দেখে ওকে দিয়ে দিই এটা। না তুই কি খাবি টক মাছ দেবো একটু, তো দেখি মনাকে একটু দিয়ে দিই। এনে তোর এইটুকু লাগবে নে, ঠিক আছে ঠিক আছে, এখানে রইল, তুই চামচে করে তুলে নিস। আর এই দেখো আজকে আমাদের লাঞ্চে কি কি রান্না হয়েছে, তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করেছি, তো ও একবার দেখে নাও চিকেন আর শিমবাটা। আর এই মাত্র খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সেরে আবার এই অল্প দূরে বাসন ছিল মেজে নিলাম। আর এখন আমি মানে বারান্দায় রয়েছে অনেকগুলো জামা কাপড়, ওই ছাদ থেকে নিয়ে এসে রেখেছি।
আর এই যে আমার জামা কাপড়ের স্তূপ অনেকগুলো রয়েছে, তো সেগুলো দেখি ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। আর মনা মামন ওরা একটু রেস্ট নিচ্ছে, মনা মনে হয় ডিউটিতে বসে গেছে কারণ 4টে বেজে গেছে। আর পুলু তো এইখানে ও গড়িয়ে, মানে আমি যতক্ষণ না আসবো ও ঘুমাতেই যায় না, ও ফোন ঘাট। এই শোন জামা কাপড় রাখবো, পুলু এই যে জামা কাপড় দেখে ভাঁজ করবো। এই তুই একটু ছোট ছোট গুলো ভাঁজিও না, আমি একটু বড়, আমি এমনি শাড়িটা গুলো গোছাচ্ছি। হ্যাঁ তুই, আচ্ছা ঠিক আছে একটু গোছা, আমি একটু আসছি দাঁড়া। আর এখন আমি সবার জন্য চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে, চা এই যে আমার হাতে, চা আর বিস্কুট নিয়ে এখন যাব মেয়েদের ঘরে। আর মনা মনে হয় এখন একটু মানে কাজ থেকে উঠে গেছে, একটু রেস্ট নিচ্ছে, তো এই চা নে। তো চলো দেখি আমরা চা খেয়ে নিই। আর এখন আমি ফোনটা দেবো চার্জে, চার্জ একদম কম আছে, ফোনটা চার্জই দিয়ে দিই। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর রাত্রেবেলায় বেশ 9:45 মানে রাত হয়ে গেছে, 9:45 মতন বাজে। আর এই পাশে চাটু দেখতে পাচ্ছ, চাটুটাতে আসলে আমি দুটো রুটি ছিল সকালে, সেটা গরম করেছি। আর রুটিটা মনাকে গরম করে দিলাম কারণ 9টা থেকে 9:30 মনার মানে ডিনারের সময় ছিল, ওই মানে এ ছিল টিফিন টাইম ছিল, তো ওই জন্য ওকে আমি টিফিনটা দিয়ে দিল, মানে দিয়ে দিলাম। টিফিন মানে কি রাত্রের পুরো ডিনারটাই, কারণ এবার ও যে মানে কাজে বসবে এখন আর উঠতেই পারবে না 12:30 অবধি, তো ওই জন্য আমি ওকে ডিনারটা দিয়ে দিলাম। রুটিটা গরম করে নিয়েছি আর চিকেনটা গরম করে ওকে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর আমি আমাদের জন্য এখন ভাত বসিয়েছি, আর দুপুরবেলার চিকেন রয়েছে, মাছ রয়েছে, আমার ওই কালকে মাছ ছিল সেই মাছটা মানে দু পিস মাছ, দু পিস রয়েছে, আমি সকালে এক পিস দিয়ে খেয়েছি আর দুটো এখনো রয়েছে। আর ওর বাবাকে জিজ্ঞেসা করলাম যে তুমি চিকেন খাবে না মানে এ খাবে মাছ খাবে, তো ওর বাবা যেহেতু শুনেছে যে আমার মা টক মাছ দিয়েছে, তো ও বলল যে টক মাছ আর মানে কালকের মাছের তরকারি দিয়েই ও ভাত খাবে, তা ঠিক আছে। তো ওই জন্য ভাত বসিয়ে দিলাম, নাহলে ভাবছিলাম একটু রুটি করে নিতাম, চিকেন দিয়ে মানে চিকেনটা আজকে শুকনো শুকনোই করেছি, তো ভাবছিলাম রুটি করে নেব। কিন্তু ওর মানে আমার বরকে জিজ্ঞাসা করলাম, তো ও বলল যে ও টক মাছ খাবে, ওই জন্য ভাতই বসিয়ে দিয়েছি। আর আমার আজকে ভিডিওটা আজকে এই পর্যন্তই, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে, তো এখনকার জন্য গুড নাইট।